ওরে মা রে, মরে গেলাম রে, মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে রে। ও ও মা গো, একই একই গিন্নি, এ হঠাৎ করে তোমার আবার কি হলো? কি আর হবে, হঠাৎ করে মাথাটা এত ধরেছে যে সোজা হয়ে বসে থাকতে পারছি না গো। মনে হচ্ছে মাথা ফেটে ফুটে সব বের হয়ে যাবে। এই দেখো, এখনই আবার মাথা ব্যথা হতে শুরু হলো তোমার। কাজের সময় কাজ বাঁধে, কথায় আছে না, আসলে আমার কপালটাই খারাপ। এত কথা না বলে আমার জন্য একটু বিনুদার কাছে গিয়ে ওষুধ করেও তো নিয়ে আসতে পারো না কি? হ্যাঁ, ওই তো, একটু থেকে একটু কিছু হলেই তো বিনুদার ওষুধ না খেলে তোমার চলেই না। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য বিনুদার থেকে ওষুধ নিয়ে আসছি। ও বিনুদা, বিনুদা, কি খবর তোমার বলো দেখি। আর খবর, তোকে কোন খবরটা শোনাই বলতো? এই তোমার খবর বলো দাদা, তোমাকে তো এখন আর আগের মতো দেখাই যায় না। কি করে দেখবি বল দেখি, সারা দিন তো এই লতা পাতা গাছগাছরা খুঁজে সময় পাই না। হ্যাঁ, আজকে তুমি আছো বলে গাঁয়ের লোকগুলো এখনো বেঁচে আছে, সবারই শেষ ভরসা তুমি। আমি আর কি এমন করি, এই গাছপালা দিয়ে ওষুধ বানাই, চেষ্টা করি মানুষের রোগ ভালো করবার জন্য। আমি তো আর লেখাপড়া শিখে বিদ্যান ডাক্তার না। তবুও গাঁয়ের লোক তো তোমাকে ডাক্তার বলে জানে। এখন ঝটপট তুমি আমার গিন্নির জন্য মাথা ব্যথার ওষুধ দাও দেখি। আরে কেমন মাথা ব্যথা সেটা তো আগে বলবি নাকি? ওসব জানি নে, হঠাৎ করে মাথা ব্যথা করছে বলল, তাই তো তোমার কাছে ওষুধ নিতে চলে এলাম। বেশ বেশ, তুই তাহলে বস, আমি ভেতরে গিয়ে ওষুধ নিয়ে আসি। আচ্ছা মা, তোমার কি খুব খারাপ লাগছে? আমি তোমার মাথা টিপে দেব। না রে মা, তোর বাবা ওষুধ আনতে গেছে, এক্ষুনি চলে আসবে, ওষুধ খেলেই আমি ভালো হয়ে যাব। জানো মা, তোমার কিছু হলে মনে হয় আমি আর বাবা খুব একা হয়ে যাই, আসলে তুমি তো আমাদের সব। আমি জানি রে মা, কিন্তু তোর বাবা তো মাঝে মধ্যে সব ভুলেই যায়। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? কই, তোমাকে নিয়ে আবার কি কথা হবে? এই নাও, এই তেলটা এক্ষুনি কপালে ডলে নাও, দেখবে মাথা ব্যথা সেরে যাবে। এখন কেমন লাগছে বলো দেখি? আহ, শান্তি শান্তি শান্তি, এতক্ষণ মাথাটা ভার হয়েছিল, এখন কেমন পাতলা হয়ে গেল। মা, এবার তাহলে তুমি আমার পুতুলটা বানিয়ে দাও না। হ্যাঁ, ওসব পুতুল টুতুল পরে বানাবো রে মা, এখন যে অনেক কাজ করতে হবে, ক্ষেত থেকে ফসল তুলে আনলাম, এখন যে সেগুলো ঘরে তুলতে হবে মা, আমার যে আবার কালকে থেকে কাজে যেতে হবে। না না না, আগে আমার পুতুল বানিয়ে দিতে হবে, তা না হলে আমি তোমাদের কাউকে কাজ করতে দেব না। বেশ বেশ, ঠিক আছে মা, আগে তোর পুতুল বানিয়ে দেব, তারপরে কাজ করব। এই তুমি যাও, বাইরে গিয়ে ওগুলো গুছাও, আমি আসতেছি। তুমি আমার লক্ষ্মী মা, তুমি বসো, আমি কাপড়গুলো নিয়ে আসি। ওহ, কি গরম রে বাবা, এই গরমের ভেতরে কি কাজবাজ করবার মতো অবস্থা আছে গিন্নি? মনে হচ্ছে পা থেকে মাথা অবধি সব ঘেমে ভিজে যাচ্ছে। কোনো উপায় তো নেই গো, এ কাজ তো আর কেউ করে দেবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, দ্রুত হাত চালাও, বেশিক্ষণ এভাবে কাজ করলে দুজনই যে অসুস্থ হয়ে পড়ব। আমার আবার কালকে থেকে কাজ শুরু, কাজে না গেলে দল থেকে বাদ দিয়ে দেবে। তুমি এক কাজ করো,
একটু ঠান্ডায় বসে জিরিয়ে নাও, একটু পানি খেয়ে আসো, আমি ততক্ষণ একাই করছি। না না, একটু হাত চালাও, দুজনে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা বাহ, আমার মেয়েটা কি লক্ষ্মী, আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসেছে। আমিও দেখবো কতদিন বাপ বেটির এমন ভালোবাসা থাকে। আমার কাছে আবার কিছুর কথা বলবে না মনে হচ্ছে তুমি? দেখেছো তো বাবা, মা সব সময় আমাকে আর তোমাকে নিয়ে হিংসে করে। আহা, করতে দাও না মা, কে আমাদের দেখে হিংসে করলো তাতে আমার বই গেল। বাবা, তুমি আজ বাজারে যাবে না? হ্যাঁ রে মা, যাবো তো। কেন, তোমার জন্য কি কিছু আনতে হবে মা? বাবা, আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই বললাম তুমি যদি বাজারে যাও তাহলে আমার জন্য দুটো মিষ্টি নিয়ে আসবে। মাকে বলো না কিন্তু, মা শুনলে আবার আমাকে চোখ দেখাবে। এই ঠিক আছে মা, আমি বাজার থেকে ফেরবার সময় তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। যাও এখন, তুমি একটু ভেতরে গিয়ে দেখো তো তোমার মা কি করছে। জগাইদা, আমি ভাবছিলাম তোমার কাছে যাব, কিন্তু দেখো তুমি তার আগেই চলে আসলে। ওসব কথা ছাড় তো, এখন আমার পাওনা টাকাগুলো আমাকে বুঝিয়ে দে। আসলে দাদা, আমি তোমার সব টাকাই দিয়ে দিতাম, কিন্তু বেশ কিছুদিন কাজকাম বন্ধ তো, তাই তোমার সব টাকা তো এখন দিতে পারবো না। তোকে তো কত করে বলেছিলাম সময় মতো আমার টাকা ফেরত দিতে, না পারলে তার পরিণাম ভালো হবে না। এই যা, তোরা ওর ঘর থেকে যা পাবি সব নিয়ে চলে আয়। এমনটা করো না দাদা, বাড়িতে বউ মেয়ে আছে, ওদের সামনে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে দাদা। কেন, টাকা নেওয়ার সময় মনে ছিল না, এখন এসেছে খুব মান সম্মান ওলা যত্ত সব। কিরে, এই তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস, যা বললাম তাই কর। শোন সুধীর, এবারকার মতো ঘরের সব জিনিস নিয়ে গেলাম, পরের বার এসে টাকা না পেলে পুরো ঘরটাই নিয়ে যাব, এই বলে দিলাম। এই চল। আচ্ছা বিনুদা, এই যে তুমি এত গাছ গাছরা নিয়ে ওষুধ বানাও, এতে যদি কোনো মানুষ ভুল চিকিৎসায় মারা যায় তখন তুমি কি করবে? বাঁচা মরা তো সবই তার হাতে রে পাগল, আমি তো শুধু একটু চেষ্টা করি মাত্র মানুষকে ভালো রাখবার জন্য। আর এসব তো আমি আমার পরিবার থেকে পেয়েছি রে, আমার বাপ ঠাকুর দ্বারা সবাই আয়ুর্বেদ ওষুধ বানানোর কাজ করেই মানুষের সেবা করে বেড়াতো। আমাকে তোমার শিষ্য করে নাও না বিনুদা, তোমার কাছে থেকে যদি কিছু শিখতে পারতাম। তা বেশ ভালো কথা, কিন্তু এসব কাজ করতে গেলে যে তোকেও আমার মতো সংসার ধর্ম ছাড়তে হতে পারে। ও নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না বিনুদা, না হয় আমিও তোমার মতোই চিরকুমার থাকবো, কিন্তু তাতেও যদি একজন মানুষকে বাঁচাতে পারি সেটাই যে পরম পাওয়া গো। শোন তাহলে, প্রকৃতির প্রত্যেকটা ফুল ফল লতা পাতায় আলাদা আলাদা গুণ আছে, কোন সময়ে কোন জিনিসটা কতটুকু ব্যবহার করতে হবে এসব জানতে পারলেই তুই সব কিছু শিখে যাবি। ও আস্তে আস্তে শিখে নেব, এখন তুমি আমাকে তোমার ওষুধ বানানোর যে গাছ গাছরা আছে সেগুলো চেনাও না গো, প্রয়োজনে আমাকে দিয়ে সেগুলো খুঁজিও। এত উতলা হোস নে, সময় হলে আস্তে আস্তে সব শিখতে পেরে যাবে। চল, এখন খাওয়ার সময় হয়ে গেছে, দুটো ডাল ভাত পেটে দিতে হবে। ওগো,
আমার তো খুব ভয় হচ্ছে, একটু মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন হয়ে যাচ্ছে যেন মুখটা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, মুখটা আস্তে আস্তে কেমন নীল হয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি একবার যাও না, দিনুদাকে একটু ডেকে আনো। এত রাতে কি করে যাই বলো তো, আর একটু পরেই তো সকাল হয়ে যাবে, তখন না হয় যাওয়া যাবে। আমি অত কিছু বুঝি না, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এমনভাবে কথা বলছো যেন মনে হচ্ছে রূপা তোমার একারই মেয়ে, তোমার যতটা কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। ওগো, ও যে আমার একমাত্র নারী ছেড়া ধন, আমার রূপার কিছু হয়ে গেলে যে আমিও বাঁচবো না, আমিও বাঁচবো না গো। এই তো প্রায় সকাল হতে চললো, তুমি একটু রূপা মাকে দেখো, আমি যাই দেখি বিনুদাকে ডেকে আনি। ও বিনুদা, বিনুদা! বিনুদা তো ঘুমাচ্ছে গো। একটু বিনুদাকে ডেকে দাও না গো, আমার মেয়েটা খুব অসুস্থ, রাত থেকে বিছানায় পড়ে আছে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। রাতে এমন হয়েছে তো, বা আমাকে রাতে কেন ডাকতে আসিস নি? না মানে, অত রাতে একা একা কি করে আসবো, আবার ওদিকে ঘরে তো গিন্নি একা, তাই কিছু বুঝে উঠতে পারিনি। এরকমটা কেউ করে পাগল? যদি খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে শুনি, তোদের এই একটাই দোষ বুঝলি। জীবনে আর কোনোদিন এমনটা হবে না দাদা, তুমি আগে চলো আমার মেয়েটাকে বাঁচাও। সর্বনাশ, এ কি করে হলো, এ পুরো শরীর তো একদম নীল হয়ে গেছে। হ্যাঁ গো দাদা, আমিও তো তোমাকে তাই বলতে যাচ্ছিলাম, কিন্তু এমনটা শুধু কোনো বিষের কারণেই হতে পারে। ওকে কি কাল রাতে এমন কিছু খেতে দিয়েছিলে যে যা খেলে এমন কিছু হতে পারে? সত্যি বলতে দাদা, ঘরে চাল ডাল কিছুই নেই, ঘরের চালে একটা বড় লাল কুমড়ো ছিল, সেটাই রান্না করে দিয়েছিলাম। সেই একই রান্না কি তোমরা দুজনেও খেয়েছিলে? হ্যাঁ দাদা, আমরা সবাই মিলে খেয়েছি, জগাইদা আমার বাড়ির সব কিছু নিয়ে গেছে, কোনো উপায় না পেয়ে কালকে রাতে। বুঝেছি বুঝেছি, আর কিছু বলতে হবে না, একবার সেই লাল কুমড়োটা আমাকে দেখাতে পারবি? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি। ব্যাস, আর চিন্তার কোনো কারণ নেই, মেয়ে ভালো হয়ে যাবে। দাদা, তোমাকে দেওয়ার মতো আসলে কিছুই নেই আমার কাছে। কি বলছিস, কি দেওয়ার মতো কিছু নেই মানে? এই লাল কুমড়ো আমার চাই, এই কুমড়োটা যে এখন অমূল্য। ঠিক আছে দাদা, যাও তুমি এই কুমড়োটা নিয়ে যাও তোমার সাথে করে। আচ্ছা বিনুদা, তুমি এই বিষাক্ত কুমড়ো দিয়ে কি করবে শুনি? এটা এখন আর কোনো সাধারণ কুমড়ো নয় রে, দেখ ওরা তো তিনজনই খেয়েছিল, কিন্তু সমস্যা শুধু মেয়েটার কেন হলো? আসলেই তো বিষয়টা ভাববার বিষয়। আসল কারণ হলো এই লাল কুমড়োটার বয়স অনেক, আর এটা সম্পূর্ণ পোক্ত হয়ে এক প্রকার ঔষধি ফল হয়ে গেছে। এই কুমড়ো দিয়ে এখন অনেক রকম রোগের ওষুধ বানানো যাবে। তার মানে এই লাল কুমড়োটার মাত্রাতিরিক্ত খাওয়ার কারণে রূপামা অসুস্থ হয়ে পড়েছে? আসলে তাও না, এই লাল কুমড়ো তার ভেষজি গুণে পূর্ণ, বয়সের তুলনায় বেশি পরিমাণ খাওয়ায় তা বিষ হয়ে পুরো শরীরে আক্রমণ করেছে। দেখলি না শরীরটা কেমন বিষের মতো নীল হয়েছিল? তবে এই বিষে কারো মৃত্যু হয় না। তার মানে যে কোনো ওষুধ যদি মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করে
তাহলে সেটা বিষ হয়ে যায়। হ্যাঁ রে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, আস্তে আস্তে মানুষ আবার অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কিসের কারণে কি হয় তা কিন্তু তারা বুঝতে পারে না। তাই আমাদের সকলের উচিত সঠিক রোগের জন্য সঠিক ওষুধ খাওয়া আর পরিমাণ মতো খাওয়া। একটা লাল কুমড়োতে যে এমন হতে পারে তা না দেখলে তো বুঝতেই পারতাম না দাদা। শুধু এই কুমড়ো না, গাছগাছরার ওষুধ খেয়ে অনেক কঠিন রোগ সেরে যায়, কিন্তু ভুল ভাল ওষুধ খেলে আবার মানুষ কিন্তু মরেও যায়। আসলেই এটা ভাববার বিষয় দাদা।